অ্যাওয়ে ম্যাচে বড় জয় দিয়ে নিজেদের এএফসি কাপ অভিযান শুরু করলো মোহনবাগান। এশিয়ান গেমসে হতাশাজনক পারফরমেন্স ভারতের, আরও এক বিদেশির নাম জড়ালো ইস্ট বেঙ্গলের সাথে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল এমএফসি বঙ্গ শ্রোতা ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমরা নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেট আরও একটি পর্ব। তো চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আবার প্রথমে খারাপটাই একটু খারাপ নিউজ দিয়ে শুরু করছি এবং বেশ কিছু কথাবার্তা বলবো যেটা শুনে আপনাদের তৃপ্ত লাগতে পারে, বাট আমি জানি না কি কমেন্ট আপনারা আমাদের করবেন, বাট অবশ্যই আমি চাইবো আপনারা আমরা নিজের মনের ভাবটা প্রকাশ করুন। গতকাল ছিল বিকেল 5টা থেকে এশিয়ান গেমসের মানে অভিযান শুরু করেছিল আমাদের ভারত, মানে মূলত আমাদের আন্ডার 23 দল, মানে যেভাবে আর কি অলিম্পিক এবং এশিয়ান গেমসের টিম পার্টিসিপেট করে আর কি। তো চায়নার সঙ্গে ম্যাচ ছিল, যে প্রথম থেকেই কিন্তু ডিফেন্স যথেষ্ট নড়বড়ে লাগছিল। চুংলুঙ্গা এবং সন্দেশ ঝিঙ্গানের কী হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না। ফার্স্ট হাফে যদি কথা বলেন তো ফার্স্ট হাফের প্রথমার্ধেই কিন্তু ডিফেন্সের সেকেন্ড বলে কিন্তু গোল করে যান। মোস্ট প্রবলি তিনি ডিফেন্ডারই ছিলেন, নামটা এই মুহূর্তে আমি মানে বলতে পারছি না। আর একদম প্রথমার্ধ শেষ হওয়ার কিছু মিনিটের আগে কিন্তু রাহুল কেপি একটা দুর্দান্ত থ্রু বল থেকে কিন্তু একদম 0° অ্যাঙ্গেল থেকে মাইকনের একটা গোল করেছিলেন ব্রাজিলের রাইট ব্যাক, ওরকম জায়গা থেকে, সেরকম একটা জায়গা থেকে কিন্তু 0° থেকে অ্যাঙ্গেল থেকে কিন্তু দুর্দান্ত গোল করেন রাহুল কেপি। সেখানেই শেষ। সেকেন্ড হাফটা পুরোটা কিন্তু চায়না নিজেদের দখল করে নেয় এবং তারা আরও 4টে গোল করে দেয়, মানে ইন্ডিয়াকে দিয়ে দেয়। মিডফিল্ড একদমই নড়বড়ে, ডিফেন্স তো আমি আগেই বললাম, আর গোলকিপার হিসেবে গুরমিত সিং কিন্তু কিছু অল্প মিস্টেক করেছেন, কিন্তু আমার মনে হয় তার অভিজ্ঞতার অভাব রয়েছে এক্ষেত্রে। এক্ষেত্রে যখন গুরপ্রীতকে নেওয়া হলো তো সেক্ষেত্রে তাকে প্রাধান্য দেওয়া উচিত ছিল। যাই হোক, প্রথম ম্যাচ ছিল এবং মানে জাস্ট গতকাল তারা চায়নাতে নেমে পরের দিন থেকেই কোনো উইদাউট কোনো প্রিপারেশান, মানে কোনো কি বলবো আর কি, একদমই কিছু সুযোগ পায়নি তারা, কোনো ট্রেনিং সেশন হোক বা ম্যাচ প্র্যাকটিস এসব কিছুই সুযোগ পায়নি। তো একদম ডাইরেক্ট তাদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছিলো এবং তার ফলে কিন্তু টিম বন্ডিংয়েরও যথেষ্ট ঘাটতি কিন্তু আমার চোখে পড়েছে আর কি। পরের ম্যাচ 21 তারিখে রয়েছে মায়ানমারের এগেনস্টে এবং তারপরে কিন্তু বাংলাদেশের এগেনস্টে ম্যাচ রয়েছে। তো এই দুটো ম্যাচ থেকে আমি চাই ম্যাক্সিমাম পয়েন্ট সংগ্রহ করুক, মানে আর কি 3 পয়েন্ট করে 6 পয়েন্ট, যাতে অন্তত গ্রুপ রানার্স আপ হিসেবেও পরের রাউন্ডে যেতে পারে, কারণ পরের রাউন্ডে যাওয়াটা কিন্তু ইন্ডিয়ার ফুটবলের জন্য যথেষ্ট জরুরি। আর আমি যে AIFFকে আমি বলতে চাইব যে আপনারা কিছুই না, আপনারা FSDL এর দলদাস হয়ে গেছেন আর কিছু না। ISL এর ক্লাবগুলো মানে একটা এশিয়ান গেমসের মতো টুর্নামেন্ট, হ্যাঁ আমি মানছি এটা মানে আর কি যখন ইন্টারন্যাশনাল উইন্ডো হয় তার বাইরে একটা টুর্নামেন্ট, কিন্তু কিছু কিন্তু দেওয়া উচিত ছিল এটাকে প্রাধান্য। আমি জানি না কেন ক্লাবগুলি এই মানে এশিয়ান গেমসকে প্রাধান্য দিয়ে তাদের প্লেয়ারদের ছিল না, কারণ এই টিমটা দেখুন, এই টিমে যদি আনোয়ার আলী, জিকসন সিং, তারপর আপনার আরও কত নাম আছে, পার্থিব গগৈ বা আরও বহু নাম আছে, যদি এইসব প্লেয়ারদেরকে ছাড়তো তাহলে কিন্তু টিমটা কিন্তু একটা জায়গায় অন্তত দাঁড়াতো আমি মনে করি। মেহতাব সিং, আরও অনেক মানে আমি নাম বলতে এখন শুরু করলে শেষ করতে পারবো না, কিন্তু ক্লাবগুলো মানে শুধুমাত্র কিছু কিছু ক্লাবের ক্ষেত্রে মানা যায়, যেমন মুম্বাই সিটি বলুন, আপনার ওড়িশা বলুন, তারপর হচ্ছে গিয়ে আপনার মোহনবাগান বল, এদের তাও মানা যায় এক ক্ষেত্রে, যে এরা দুটো টুর্নামেন্ট কিন্তু একসাথে খেলছে বলে ফ্যাটিকের কিন্তু মানে চাপ একটা থাকবে, কিন্তু বাকি ক্লাবগুলো এগুলো কিন্তু ঠিক হলো না। ইন্ডিয়ান ফুটবলের আখেরে কিন্তু এতে ক্ষতিই হচ্ছে। এ প্রসঙ্গে আপনাদের কী মতামত সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা ঠিক এর জন্য কাকে দায়ী মানে আর কি করবেন, আর ISL এর ক্লাবগুলি নাকি AIFF, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এর পরের যে আপডেটটা দেবো সেটা হলো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগান কিন্তু গতকাল ওড়িশাকে এক প্রকার ঘর মানে ওড়িশার ঘরের মাঠে এক উড়িয়ে দিয়েছে, 4 গোলের মতো বিশাল ব্যবধানে জয়লাভ করেছে ওড়িশার। কিন্তু এটা মানে প্রথম ম্যাচ ছিল পুরো টিম মানে ডুরান কাপে তারা কিন্তু জুনিয়র টিম নিয়ে খেলেছে, তো সুতরাং মানে ফুল টিম নিয়ে বলতে গেলে কিন্তু এটা ছিল তাদের ফার্স্ট ম্যাচ এই সিজনের। তো ফার্স্ট ম্যাচে কিন্তু বড় ধরনের ধাক্কা তারা খেলো ম্যাচ, তারা মোহনবাগানের মানে ফার্স্ট হাফে কিন্তু কোনো গোল হয়নি, মোহনবাগান বহু চান্স কয়েকটা চান্স পেয়েও কিন্তু একদম মিস করেছে, আর সেগুলো যথেষ্ট দেখতে মানে দৃষ্টিকটু লেগেছে। একটা হুগো বুমোসের মানে ওই ধরনের গোল মানে হুগো বুমোস করতে পারবেন না সেটাই হচ্ছে গিয়ে আমাদের আশ্চর্যের ব্যাপার।
তো যাই হোক, প্রথমার্ধ কিন্তু 0-0 শেষ হয়। আর দ্বিতীয়ার্ধে কিন্তু অন্যরকম গেম প্ল্যান নিয়ে মাঠে নেমেছিল আপনার মোহনবাগান। তো মানে গতকাল ম্যাচে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে ব্যাক থ্রি দিয়ে শুরু করেছিল এবং লেফট উইং ব্যাকে আমরা সুভাষিস এবং রাইট উইং ব্যাকে আমরা মানভীরকে দেখতে পাই। গত ম্যাচে কিন্তু আশিস ছিলেন না শুরু থেকে, তাকে মোস্ট প্রবাবলি পাঞ্জাব ম্যাচের জন্য তাকে রেস্ট বিশ্রাম দেওয়া হয়েছিল। আর এতো গেল মোটামুটি একটা মানে লাইন আপের কথা। এরপরে লাইন আপের পরে যদি ম্যাচের সেকেন্ড হাফের কথা আসতে হয় তো সেকেন্ড হাফ কিন্তু পুরোটাই ডোমিনেট করে মোহনবাগান এবং তা মানে পরপর চারটে গোল কিন্তু মেরে দেয়। দুটি গোল করেন দিমিত্রি পেতাতস, একটি করেন সাহাল আব্দুল সামাদ এবং অপর গোলটি সাবস্টিটিউট হয়ে আসা কিন্তু লিস্টন কোলাসোর। লিস্টন কোলাসো এএফসি মানে এএফসির যে কোনো টুর্নামেন্ট বলুন না কেন, সেখানে কিন্তু মানে অন্যরকম একজন খেলোয়াড় হয়ে যান। আর কি বলবো, গত বছর আপনারা দেখেছিলেন, এই বছর আপনারা মানে দেখতেই পেলেন আর কি লিস্টনের খেলা। সেকেন্ড হাফে নেবো কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন। আর সাহাল কিন্তু নিজের মোহনবাগান ক্যারিয়ারে কিন্তু কালকে ফার্স্ট গোল পেয়েছিলেন। আর দিমিত্রিকে নিয়ে কিন্তু আলাদা করে কিছু বলার নেই, মানে একজন ওয়ার্ক হর্স বলতে আমরা যা বুঝি, একজন মানে কি বলবো একজন ইঞ্জিন, মানে মিডফিল্ড হোক কি অ্যাটাক পুরো জায়গাটা তিনি কিন্তু বল ক্যারি করেছেন। দুটি গোল কালকে করা ছাড়াও কিন্তু একটি অ্যাসিস্টও তিনি কিন্তু করেছেন। তো সুতরাং সব চারটি মানে তিনটি গোলে কিন্তু চারটির মধ্যে তিনটি গোলে কিন্তু তার অবদান রয়েছে। তো দেখুন খেলাটা গোলের অবশ্যই, কিন্তু মানে কি বলবো ওড়িশার খেলা কিন্তু শেষ হয়ে গেছিলো প্রথমার্ধেই যখন মুর্তাদা ফল মানে রেড কার্ডটা দেখেন। আর আহমেদ জাহু তো একদমই ফর্মে ছিলেন না, তারা মানে আগের মানে আমরা যে আহমেদ জাহুকে গোয়া মুম্বাইতে দেখে অভ্যস্ত, যে মুর্তাদা ফলকে আমরা গোয়া মুম্বাইতে দেখে অভ্যস্ত, সেই ফর্মে তারা ছিটে ফোটাও তাদের মানে খেলার মধ্যে কিন্তু প্রতিফলিত হয়নি। আর মুর্তাদা ফল মানে কি বলবো দুটি হলুদ কার্ড দিয়ে রেড কার্ড দেখে মাঠ ছাড়েন। এ প্রসঙ্গে কিন্তু লোভেরা জানিয়েছেন যে একটা হলুদ কার্ড কিন্তু প্রাপ্য তাদের ছিল না, একটা হলুদ কার্ড মানে একটা পেতে পারতো, বাট সেকেন্ড যে ইয়েলো কার্ডটা ছিল সেটা কিন্তু না হলেও পারতো। তো এ প্রসঙ্গে আমার একটা কথা আছে, যখন মুম্বাইতে ছিলেন সার্জিও লোভেরা তিনি কিন্তু রেফারির প্রচুর সাহায্য পেয়েছেন, কারণ মুর্তাদা ফল আহমেদ যেও যে ধরনের ট্যাকেল বা যে ধরনের ফাউল করতেন সেই সব জায়গায় কিন্তু বহু মানে বহু জায়গায় তাদের কিন্তু জাস্ট কখনো কখনো অপোনেন্টকে অ্যাডভান্টেজ বা তাদের জাস্ট ফাউল দিয়ে সতর্ক করে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে মানে ইস্টবেঙ্গল মোহনবাগান মানে দুটো দলের ফ্যানেরাই কিন্তু আমার সাথে একমত হবেন যে বহু অনার্য কিন্তু সাহায্য রেফারির থেকে কিন্তু মানে পেয়েছেন সার্জিও লোভেরা। তার এই দুই তিনজন এর মধ্যে কিন্তু হুগো বুমোসকে আমরা ইনক্লুড করছি আর কি এই দু তিনজন টিমমেটের থেকে। তো এইটা নিয়ে লোভেরার কিন্তু নতুন করে বলার মানে ঠিক বলা উচিত না, রেফারিং নিয়ে তো অন্তত বলা উচিতই না, এর আগে যে কী হয়েছে সেটা কিন্তু আমরা অবশ্যই জানি। আর মোহনবাগানের পরের ম্যাচ কিন্তু আপনার 23 তারিখের ম্যাচ রয়েছে পাঞ্জাবের বিরুদ্ধে, সেটা আইএসএলের তাদের প্রথম ম্যাচ, মানে সিজন ওপেনার মোহনবাগান এবং পাঞ্জাব দুজনের জন্যই। আর পরে যদি এফসি কাপের কথা বলেন তো এফসি কাপের পরের ম্যাচ হচ্ছে 2 তারিখে 2 অক্টোবর মাজিয়ার বিরুদ্ধে। মাজিয়া কিন্তু মানে গতকাল কিন্তু জয়লাভ করেছে বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে 3-1 গোলে। পুরো ম্যাচটা কিন্তু বসুন্ধরা ডোমিনেট করেছিল, কিন্তু জাস্ট কিছু বল পজিশন নিয়ে জোসে মরিনো স্টাইলে কিন্তু ম্যাচটা বের করে নিয়ে যান মাজিয়ার কোচ। যাই হোক, মাজিয়া কিন্তু যথেষ্ট শক্ত প্রতিপক্ষ, যদিও ম্যাচটা কিন্তু মোহনবাগানের ঘরের মাঠে অর্থাৎ সল্টলেক স্টেডিয়ামে। তো ওই ম্যাচ থেকে আপনারা মোহনবাগানের কাছে কত গোল আশা করেন বা কত পয়েন্ট আশা করেন? ম্যাচটা কি মোহনবাগান জিততে পারবে নাকি ড্র হবে নাকি মোহনবাগান হেরে যাবে, এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। লাস্ট যে আপডেটটা দেবো সেটা হলো ইস্টবেঙ্গলের মানে জর্ডান লেন্সের চোট পাওয়ার পর থেকে একের পর এক তো সেন্টার ব্যাকের মানে নাম কিন্তু জড়িয়ে যাচ্ছে। এর মধ্যে কিন্তু আরও একটা নাম ইনক্লুড হলো, তিনি হলেন ডাইলান ফক্স। ডাইলান ফক্সকে আপনারা হয়তো অনেকে চেনেন, তিনি গত সিজনে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডে ছিলেন, তার মার্কেট ভ্যালু বর্তমানে 1.6 crore। তো খুব বেশিও না খুব কমও না, একজন বিদেশি হিসাবে মোটামুটি ঠিকঠাকই আছে মার্কেট ভ্যালু। অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক এবং সেন্টার ব্যাক ছাড়াও তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও তিনি কিন্তু স্বাচ্ছন্দ্য। সুতরাং এমন একজন খেলোয়াড়কে নিশ্চয়ই পেতে চাইবে, আর মাত্র 6 মাসের জন্য হয়তো তাকে মানে এত টাকা দেবে না। এবার তিনি যদি নেগোসিয়েশনে আসতে রাজি হন তো সেক্ষেত্রে হয়তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তার সঙ্গে কথাবার্তা চালাতে পারেন। তো এটা নিয়ে এখন অবধি কিন্তু ফাইনাল কিছু হয়নি, পুরোটাই মানে একটা রিউমার আর কি।
তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন ফার্স্ট কমেন্ট দিয়ে রাখবো, সেখানে কিন্তু খেলার ছোটোখাটো আপডেট দিয়ে থাকি। আর সেখানে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মানে খেলা রিলেটেড বা ভিডিও রিলেটেড, সেটা নিয়ে আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন। এবং আমার সোশ্যাল মিডিয়াও আপনাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি, সেখানেও আপনারা চাইলে মেসেজে হোক বা পোস্টে হোক সেখানে যেখানে খুশি আমাকে কিন্তু প্রশ্ন করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।